এভাবেও ফিরে আসা যায়, এ যেন প্রাক্তনের কাছে ফিরে আসা। তাই তো সবাই উন্মুখ তার বিস্ময়কর প্রত্যাবর্তনের গল্প শুনতে। টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ শোনালেন সেই গল্প। টাইগার ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা বললেও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা কি সেটা খোলাসা করেননি। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রত্যাশা, হাতুরের অধীনে 2023 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আসলে এটা বলা খুব মুশকিল, তবে আমার ধারণা আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত। বিসিবির স্বপ্নের কথা জানা গেলেও হাতুরের পরিকল্পনা আপাতত গোপনেই থাকলো। বিসিবির এমন প্রত্যাশার বিপরীতে চন্ডিকার উত্তর, প্রত্যাশা যাই হোক সেটা পূরণ করবে খেলোয়াড়রা। তিনি মনে করেন যে কোনো টুর্নামেন্টে ভালো করাটা নির্ভর করে খেলোয়াড়দের উপর। ক্রিকেটাররা কতটা ফিট থাকে, কেমন পারফর্ম করবে, সেটার উপর নির্ভর করবে সফলতা। লেটস সি, ইটস অল ডিপেন্ড অন, আই মিন, হাউ আওয়ার ফর্ম ইজ এন্ড দ্য প্লেয়ার্স, হাউ দ্য সিনিয়র প্লেয়ার্স এন্ড দ্য মেইন প্লেয়ার্স, দেয়ার ফিটনেস এন্ড ফর্ম। কৌশলে হাতুরু নিজের কোর্টের বলটা ঠেলে দিলেন খেলোয়াড়দের দিকে। তিনি খেলতে চান মাঠের খেলোয়াড়দের নিয়ে। এখন দেখার বিষয় মাঠে পারফর্ম করতে খেলোয়াড়দের কতটা উজ্জীবিত করতে পারেন এই মাস্টার মাইন্ড। দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের প্রথম সংবাদ সম্মেলনটা ছিল উত্তেজনায় ভরপুর। তবে প্রথম প্রেস কনফারেন্সে কোনো পরিকল্পনার কথাই বলেননি হেড কোচ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে আপাতত পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন তিনি। দুই সিরিজ পরেই জানাবেন তার পরিকল্পনার কথা। এদিন বিসিবির সাথেও মিটিং করেন চন্ডিকা। বোর্ড সভাপতি সহ সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচক, বোর্ড ডিরেক্টররা। বিসিবি বস জানান, এবার বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে পড়াশোনা করে এসেছেন শ্রীলঙ্কান ক্রস। প্রিপারেশন নিয়ে এসেছে, প্রিপারেশন বলতে প্লেয়ারদের সম্পর্কে একটা ধারণা নিয়ে এসেছে, তো তার মানে আশাটাকে কিছুটা কাজ করেছে হয়তো। সে কে কতবার কীভাবে আউট হয়েছে এসব নিয়ে অনেকে আলোচনা করছিল সে, এবং এটার কারণটা কী এই সমস্ত ব্যাপার। বাংলাদেশ থেকে আগের দফা বিদায়টা যেমনই হোক, ঠিক যেন প্রাক্তন প্রেমিকার মতোই মন পুড়ত হাতুরুর। তাই ফেরার ইচ্ছাটাই সবসময় ছিল, তবে এত দ্রুত ফিরবেন তা নিজেও ভাবেননি। ফেরাটা যেমনই হোক, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আশাবাদী তিনি। I always had a soft corner for Bangladesh cricket because that was my first international assignment. I've been following Bangladesh cricket since I left, and time to time many like players and the officials been in touch with me in various times and situations, wanted to come back someday. চন্ডিকার নতুন মিশন শুরু হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে। বুধবার থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন। সাকিব হাসান আছেন ছুটিতে, পরিবারের সাথে সময় কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ওমরা হজ পালন করতে গিয়েছেন সৌদি আরবে। এই তিনজন ছাড়া স্কোয়াডে থাকা অন্য সব খেলোয়াড়রা বুধবার অনুশীলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে টাইগার ক্রিকেটে চন্ডিকা তার দ্বিতীয় অধ্যায়ের শুভ সূচনা করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।